Assalamualaikum beautiful people. আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আমি একটা ডিজার্ট বানাইলাম, একটা সিরা ম্যাঙ্গো অ্যান্ড বেনানা দিয়ে বানাইলাম। সো অনেক নাইস অ্যান্ড টেস্টি একটা ডিজার্ট, অ্যান্ড অনেক শান্তি শান্তি লাগে একটা খাইলে, বিকজ একটা আসলে ফ্রিজও রাখে খাওয়া যায়, একটা ঠান্ডা ঠান্ডা, আর একটা খাইলে কোনো গ্যাস্ট্রিকর প্রবলেম করতো নাই। আর এখানেও মিল্ক আছে, ফ্রুটস আছে, সো একটা হেলদি। তো দেখতে দেখো কে কিলা নয়। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। সিরার এই মজাদার ডিজার্ট বানানোর লাগে লাগবো আমার সিরা, কোকোনাট, ম্যাঙ্গো, বেনানা অ্যান্ড মিল্ক। মিল্ক কেন আমি ফ্রেশ মিল্ক অ্যান্ড পাউডার মিল্ক দুইটা মিক্স করে গরম করে আনছি। সো প্রথমে আমি সিরারে দইয়া ক্লিন করে ওখানে আনছি, সো একটা একটা করে আমি সবটা মিক্স করবো। সো এখন আমি দিলাম মিল্ক, আর এটা আসলে কিন্তু অনেক মজা অ্যান্ড হেলদি, আর আমরা বাঙালি মানুষের নর্মালি এটা খাই, আর এটা কোনো সাইড এফেক্টও করে না নর্মালি। আর যেখানে এখানে মিল্ক আছে, ম্যাঙ্গো আছে, সো অনেক বেশি পুষ্টি উপাদান এখানে মাঝে আছে, সো সবার লাগে খাওয়া এটা বালা। অ্যান্ড দিলাম কোকোনাট, সো এটা আসলে অনেক ঝটপট আর খাইতেও টেস্টি, আর ইফতারে ইফতারও খাওয়া যাইব বা সেহরির সময়ও খাওয়া যাইব। সো প্লিজ আপনারা ট্রাই করবা, খাইবা, খাইয়া দেখবা কিলান লাগে। আশা করি সবার পালা লাগবো, আমার আসলে অনেক পালা লাগে। আর তো রেডি আমার ডিজার্ট, আর এখানে আমি একটু ফ্রুটস রাখছি আলাদা করে ডেকোরেশনের লাগে। সো আমি একটু বেনানা দিলাম, ফ্রেশ ম্যাঙ্গো ইউজ করছি, আপনারা চাইলে ম্যাঙ্গো স্লাইস সেটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর এখানে সব আমি সুইট ফ্রুট ইউজ করছি, সো সিরার মাঝে আসলে সুইট ফ্রুটও ভালো লাগে বেশি। সো এর বাদেও আপনারা ইচ্ছা আপনারা যে কোনো ধরনের ফ্রুট ইউজ করতে পারবেন। অ্যান্ড আমি দিলাম একটা খাজুর কাটিয়ে আনছি, সো আসলে খাজুর দেওয়ায় অনেক সুন্দর লাগে। আর এখানে যতটা ফ্রুট আমি দিছি সবটাই কিন্তু খাওয়া অনেক ভালো আমরা শরীরে লাগে। সো প্লিজ বাসা খাইবা অ্যান্ড ট্রাই করবা, এটা খেলান লাগে। আর সবসময় তো আমরা বাজা ফুড়া অনেক বেশি খাই, সো ডিফারেন্ট একটা কিছু যদি খাই এটা তো বালা না, ডিফারেন্ট কিছু খাইলাম। সো আমার ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।